সদ্য বিয়ে হওয়া মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছিলেন স্বামীর বড় ভাই। সেই প্রস্তাবে রাজি না হয় কারাগারে থাকতে হয়েছে দীর্ঘ ২৪ বছর। জেল থেকে বের হয়ে দেখলেন মারা গেছেন মা বাবা সহ পরিবারের ২৫ সদস্য, যাদের কোনো খবরই পাননি তিনি। হারিয়ে গেছে রেখে যাওয়া বাড়িঘর, আর স্বামীও আরেক মেয়েকে বিয়ে করে নিরুদ্দেশ হয়েছেন। কারাগার থেকে বের হয়ে এখন তার কাছে পৃথিবীটাই যেন বড় কারাগার হয়ে দেখা দিয়েছে। অথচ তিনি জানেনই না তার বিরুদ্ধে অভিযোগ কি, আর কেনই বা তাকে ২৪ বছর কারাগারে থাকতে হয়েছে। সিনেমাকেও হার মানানো এমন ট্র্যাজেডি ঘটে গেছে লালমনিরহাটের রেখা খাতুন নামের এক নারীর জীবনে। এস কে শাহেদের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। লালমনিরহাটের দরিদ্র পরিবারের মেয়ে রেখা খাতুন মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়েছিল স্থানীয় দিনমজুর কোরবান আলীর সঙ্গে। বসবাস করতেন লালমনিরহাট শহরের খোঁচবাড়ি এলাকায়। রেখার দাবি, বিয়ের কিছুদিন পর স্বামীর বড় ভাই তাকে কুপ্রস্তাব দেন, কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। এর কয়েকদিন পর ২০০০ সালের ৫ নভেম্বর হঠাৎ পুলিশ তাকে গ্রেফতার করে। কেন গ্রেফতার করা হয়েছে, কি তার অপরাধ, এসব কিছুই জানেন না রেখা। পরে জানতে পারেন কোনো এক ধর্ষণ মামলায় তিনি ধর্ষণে সহযোগিতা করেছেন বলে গ্রেফতার করা হয়েছে। অতি দরিদ্র পরিবারের মেয়ে রেখা, তাই মামলা চালানো বা আদালতে খোঁজ খবর নেয়ার লোক হয়নি। কেউ কোনোদিন তার জামিনের আবেদনও করেননি, তার পক্ষে কোনোদিন কোনো আইনজীবীও কথা বলেননি। এভাবে চলতে চলতে ২০০৩ সালের ৬ ফেব্রুয়ারি মামলার রায় হয়ে যায়। রায়ে ২৪ বছরের কারাদণ্ড হয় রেখার, একই সঙ্গে ১,০০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। কিছুদিন হল সেই ২৪ বছরের কারাদণ্ড শেষ হয়েছে, কিন্তু ১,০০০০০ টাকা দিতে না পারলে জেল খাটতে হবে আরও এক বছর। এই খবর জানতে পেরে জরিমানার ১,০০০০০ টাকা পরিশোধ করেন লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমানের স্ত্রী, কবি ও সমাজসেবী ফেরদৌসি বেগম বিউটি সহ আরও কয়েকজন। অবশেষে গত ৯ এপ্রিল কারাগার থেকে মুক্তি মিলেছে রেখার। এমপি মহোদয়ের স্ত্রী হলে বেসরকারি কারা পরিদর্শিকা উনি দিয়েছেন, মেয়র মহোদয় দিচ্ছেন, ডিসি মহোদয় দিচ্ছেন, ওনারা সবাই সম্মিলিতভাবে মানে ওই টাকাটা দিই, এবং আরেকজন মহিলা বেসরকারি কারা পরিদর্শিকা উনিও দিচ্ছেন, দিয়ে সমন্বয় করে টাকাটা জমা দিচ্ছেন, জমা দেওয়ার পরে উনি মুক্তি পেয়েছেন। কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে রেখা খাতুন আটকে গেছেন পৃথিবী নামক বৃহৎ কারাগারে। দীর্ঘ ২৪ বছরে মা বাবা সহ পরিবারের ২৫ সদস্যকে হারিয়েছেন, তারা কেউই আর পৃথিবীতে নেই। তবে পরিবারের এসব সদস্যদের মৃত্যুর কোনো খবরই জানতেন না রেখা। এখন কি করবেন, কোথায় যাবেন, সেই প্রশ্নেরও উত্তর নেই রেখার কাছে। নারী শিশু নির্যাতন কেসে আমাকে দিছিল জরে, আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই, জেলখানা যেটা দিছে সেটাই আমি খায়া যে জীবনযাপন করছি। থাকার ব্যবস্থা করে দিলে আমি করি মিলিয়ে খাইতে পারবো। সাড়ে ২২ বছর জেল খাটার পরে এমপি বউ হলো আমাকে টাকা দেয়, সেই টাকা দিয়ে অনাদায়ের টাকাটা ১,০০,০০০ টাকা দিয়ে আমাকে এমপির বউ আপা আমাকে বের করে নিয়ে আসে। আপনার নামটা বলো। বিউটি আপা। হ্যাঁ শুধু পরিবারের সদস্য নয়, হারিয়েছেন বসত ভিটাও, নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। আর যে স্বামীর ঘরে সংসার শুরু করে জীবনের এই পরিণতি, সেই স্বামীও বেমালুম ভুলে গেছেন রেখাকে, অন্য মেয়েকে বিয়ে করে এলাকা ছেড়ে দিয়েছেন স্বামী। সাইদ রহমান, কালবেলা।